নমস্কার বন্ধুরা, চলে এসেছি বানিজন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে। আজকে বেশ সুন্দর একটা রেসিপি এনেছি, দেখুন। সেটা সুজির নাড়ু বা সুজির লাড্ডু, যা যেটা মনে হয় সেটা বলতেই পারেন। তো ভালো, বেশ খেতে বেশ সুস্বাদু এবং টেস্টি হয়েছে অল্প সময়ের মধ্যে। খুবই একটা ভালো রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। প্রথমেতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তার জন্য আমি এই সুজি নাড়ু বা লাড্ডু করার জন্য আমি কিশমিস, কাজু বাদাম আর নারকেল নিয়েছি, নারকেল কুচি। তো প্রথমে এই ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ভেজে নেব ঘিতে, যেহেতু আমি সম্পূর্ণ রেসিপিটি ঘি দিয়ে করবো। তো প্রথমে ঘি দিয়ে ভেজে, ঘি মধ্যে ভেজে নেবো ড্রাই ফ্রুটগুলো হালকাভাবে, হালকা ব্রাউন করা পর্যন্ত, হওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে আপনার সমস্ত ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকুন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটাই। তো যাক, ভাজা হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো, এরপর সুজিগুলো দিয়ে দেবো সেই ঘির মধ্যে। তারপর ভালো করে একটু হালকা করে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে পাশের ওভেনটার মধ্যে আমি কয়ের মধ্যে চিনি শিরা তৈরি করব। তার জন্য সম পরিমাণে জল আর চিনি নিতে হবে, যেহেতু এক কাপ যদি জল হয় তো এক কাপ চিনি নিতে হবে, দিয়ে একটা শিরা বানাতে হবে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, ভালোই লাগবে খেতে। কারণ ফুড কালার আপনার চালে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশন রইলে অনেক সাজানো করতে পারেন। আমি কালার করার জন্য মানে যাতে যেতে সুন্দর লাগে, মতিঝুর কালার ডু লাগে, তার জন্য আমি ফুড কালার দিয়েছিলাম। তো তারপর আমি সুজিগুলো দিয়ে দিবো, না ভেজে রাখা ড্রাই ফ্রুটও দিয়ে দিবো, আর লাগবে এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো সেই মুহূর্তে, তখন গোটা এলাচকে আমি ফ্রাই করে গুঁড়ো করে দিয়েছিলাম এর মধ্যে। তারপর দেখুন হয়ে আসছে, এবার নামিয়ে নিবো, নামিয়ে ঠান্ডা, হালকা ঠান্ডা করে ঠান্ডা করে নেবো। নিয়ে হাতে ঘি মাখিয়ে আমি নাড়ুগুলো বানাবো বেশ গোল গোল করে। তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগবে, খেতেও টেস্টি, দেখতেও সুন্দর এবং বানাতেও খুব অল্প সময় লাগে। এভাবে সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেবো, নাড়ু বা লাড্ডু বানিয়ে নেবো। দেখুন কত দেখতে কত সুন্দর হয়েছে, বেশ খেতে অতটাই টেস্টি। আপনার ঘরের পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।